নমস্কার, আমার আজকে রেসিপি হচ্ছে বাটি পোস্ত। বাটি পোস্ত, বাটি চচ্চড়ি, বাটি পোড়া এগুলো কিন্তু খুবই টেস্টি লাগে, তাই এই সহজ টেস্টি রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতে এলাম। আশা করি আপনাদেরও ভালো লাগবে। তা আমি কীভাবে বানালাম সেটাই শেয়ার করছি। পোস্তটা প্রথমে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছিলাম, তারপর জল আর কাঁচা লঙ্কা দুটো দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছি। তারপর পোস্তুর পেস্টটা এই বাটিতে নিয়ে নিলাম, মিক্সির বাটিটা ধুয়েও জলটাও দিয়ে দিলাম। পোস্তুর যা দাম, পোস্তুর জলটাও ফেলা চলবে না। তারপর আমরা দূর থেকে নিয়ে আসি, এখানে ভালো পোস্তুও পাওয়া যায় না। এখন এতে দিয়ে দেব সামান্য পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি, কেননা এই বাটি চচ্চড়ি, বাটি পোস্ত এগুলো একটু ঝাল চটপটে হলেই খেতে ভালো লাগে। এই দেখুন, দুটো কাঁচা পাকা লঙ্কার কুচি দিয়ে দিচ্ছি। এরপর দেব এক চামচের মতো সরষের তেল। বাঙালিদের অনেকে মাছ মাংস না হলে পোস্ত দিয়ে ভাত খেতে ভালোবাসে, তার মধ্যে আমি একজন। হ্যাঁ, কি বলছিলাম, সরষে বা পোস্ত রেসিপি সরষের তেলেই ভালো রান্না হয়। আর দিয়ে দিচ্ছি টেস্ট মতো নুন। এই দেখুন, একটু সামান্য নুন দিলাম, কেননা রান্নাটা তো বেশি নয়, ছোট্ট বাটিতে নিয়েছি, বাটি পোস্ত হবে, অল্প সামান্য পোস্ত। নুন ঝালটা হিসাব করে দিতে হবে, আপনারা যেমন খাবেন সেরকম দেবেন। আমি আমার টেস্ট মতো দিয়েছি, ভালো করে মিশিয়ে নিলাম। এখন গ্যাস চুল্লিতে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, ফ্লেমটা লো রেখে পোস্তুর বাটিটা বসিয়ে দিয়েছি, আর চামচের সাইজে একটু নেড়ে দিচ্ছি। আবার ফ্লেমটা কিন্তু খুবই লো রাখতে হবে। আর দেখুন, এক মিনিটের মধ্যে এটা ফুটে উঠেছে, আর দু মিনিট ফুটলেই হয়ে যাবে। ব্যাস 3-4 মিনিটের মধ্যে বাটি পোস্ত রেডি হয়ে যাবে। এই দেখুন, হয়ে এসেছে। যারা একটু কাঁচা কাঁচা খেতে ভালোবাসে তারা ফুটে উঠলেই ফ্লেমটা বন্ধ করে দেয়, কিন্তু আমি এই সাইডটা একটু পড়া পড়া হলেই ফ্লেমটা বন্ধ করে দেব, তাতে কিন্তু টেস্টটা আরও ভালো হয়। হয়ে গেছে, ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। আর রেসিপিটি কেমন লাগলো, ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। এতক্ষণ সাথে থাকার জন্য থ্যাংক ইউ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। Bye!